আজকে আমরা আইইউপিএসসি নেমিং অফ অর্গানিক কম্পাউন্ড কিভাবে একটা জৈব যৌগের নামকরণ করতে হয় সেটা আজকে আমরা দেখব। প্রথমে নামকরণের কিছু বেসিক জিনিস, যেমন কার্বন, এই কার্বনের কটা হ্যান্ড হয় বা ভ্যালেন্সি কত, কার্বনের ভ্যালেন্সি অলওয়েজ 4 বা কার্বনের 4টা হাত রয়েছে। এবার সাপোজ আমি কোনো জায়গায় দেখলাম আছে কার্বনের একটা হাতে ক্লোরিন, একটা হাতে একটা মিথাইল, একটা হাতে একটা অন্য কোনো কম্পাউন্ড, সে C2H5 রয়েছে। এরকম করে যদি আমাদের কোনো কয়েকটা কম্পাউন্ড দিয়ে দেয়, তাহলে এই কার্বনের একটা হাত বা একটা ভ্যালেন্সি ফাঁকা রয়েছে, তাহলে সেই ভ্যালেন্সিতে আমি অলওয়েজ একটা হাইড্রোজেন বসিয়ে দেব। তার কারণ কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সম্পর্কটা ঠিক ভাই ভাইয়ের মতন, এরা অলওয়েজ একে অপরের সাথে যুক্তভাবে থাকে। তো কার্বনের ভ্যালেন্সি 4 মেলাতে যদি কখনো 3টে ভ্যালেন্সি মিলে যায়, একটা যদি না থাকে, তাহলে আমরা সেখানে অবশ্যই বা সবসময় সেখানে আমরা হাইড্রোজেন বসিয়ে দেব। এবার নামকরণের বিশেষ বৈশিষ্ট্য, প্রথমে নামকরণের ক্ষেত্রে প্রথমে প্রিফিক্স, তারপরে বসে রুট নেম, তারপরে বসে সাফিক্স। এবার প্রিফিক্স কি, রুট নেম কি, সাফিক্স কি, এগুলো আমাদের জানতে হবে। প্রথমে আমি বলে রাখছি সাফিক্সটা, কার্বন কার্বন যদি কোনো জায়গায় সিঙ্গেল বন্ধনের মাধ্যমে বা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যদি যুক্ত থাকে, তাহলে সেটা হয় এন। কার্বন কার্বন দ্বিবন্ধনী বা ডবল বন্ডের মাধ্যমে যদি যুক্ত থাকে, তাহলে সেটাকে বলে ইন। কার্বন এবং কার্বন যদি 3টে বন্ধনী বা ট্রিপল বন্ডের মাধ্যমে যদি যুক্ত থাকে, তাকে তাহলে বলা হয় আইন। তাহলে এগুলো হলো সাফিক্সের নেম, কী কী, এন, ইন, আইন। রুট নেম, কোনো কার্বন চেনে যদি কার্বন একটা থাকে, তাহলে তাকে বলা হয় মিথ, দুটো থাকলে ইথ, 3টে থাকলে ক্লোক, এভাবে চলতে থাকে। আচ্ছা, আমরা এবার একটা এক্সাম্পল দেখি, CH3, CH2, CH3, এখানে কয়টা কার্বন রয়েছে, 1, 2, 3, আবার ব্যাক সাইড থেকে 1, 2, 3 করতে পারি। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখে নিই, CH3, C ট্রিপল বন্ড N CH3। এবার এখানে কার্বন রয়েছে 1, 2, 3, এখানেও কার্বন রয়েছে 1, 2, 3। এবার এই দুটোর মধ্যে আমরা কোনটাকে প্রেফারেবল করব, আমরা যেহেতু বলেছি অ্যাট ফার্স্ট আমাদের কার্বনের লংগেস্ট চেন বা আইইউপিএসসি নেমিংয়ের ফার্স্ট যেটা রুলস সেটা হলো আমাদের দীর্ঘতম কার্বন চেনটা আমাদের নিতে হবে নেমিংয়ের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু কার্বন কার্বন দেন একটা নাইট্রোজেন ঢুকে গেছে, তাহলে এখানে কার্বন যে চেনটা সেটা ব্রেক করেছে, তাহলে আমরা এটাকে আমরা নিতে পারবো না, তাহলে আমাদের অলওয়েজ এটা নিতে হবে। 3টা কার্বন এখানে থাকা সত্ত্বেও আমরা এই কার্বনটাকে প্রেফার করবো, তার কারণ এটা কার্বন চেন হিসেবে রয়েছে, এখানে চেন হিসেবে নেই, এখানে চেনটা ব্রেক করেছে এই মাঝখানে নাইট্রোজেনটা ঢুকে গিয়ে। তাহলে এবার যেহেতু এখানে কোনো ফাংশনাল গ্রুপ নেই, সেই জন্য আমাদের প্রিফিক্সে কোনো নাম বসে না, প্রিফিক্সে আমাদের তখনই নাম বসবে বা প্রিফিক্সটা তখনই হবে যখন এখানে কোনো ব্রাঞ্চ থাকবে বা যখন এখানে কোনো ফাংশনাল গ্রুপের নাম থাকবে, তখন তার পজিশন সহ তাকে আমাদের উল্লেখ করতে হবে প্রিফিক্সে। রুট নেম, এখানে কয়টা কার্বন রয়েছে, 1, 2, 3, তাহলে আমরা দেখে নিই 3টে কার্বন থাকলে কি হয়, প্রোব। তাহলে এর নাম হচ্ছে প্রো, সবগুলোই সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত, সিঙ্গেল বন্ড থাকলে এন, প্রো প্লাস এন, তাহলে কি হচ্ছে, প্রোপেন। তাহলে আমরা এই কম্পাউন্ডের নাম পেয়ে যাচ্ছি প্রোপেন। আচ্ছা, আমরা আর একটা এক্সাম্পল দেখি,
CH3 CH2 CH2 Br এবার আমাদের নামকরণটা আমরা কিভাবে করব বা নাম্বারিং এট ফার্স্ট আমরা কিভাবে করব যে সাইড থেকে গেলে যে সাইড থেকে নাম্বারিং করলে নিয়ারেস্টতম পজিশনে আমাদের ফাংশনাল গ্রুপটা আসবে বা ফাংশনাল গ্রুপ আমরা পেয়ে যাব আমরা সেই সাইড থেকে নামকরণ করব তাহলে ফাংশনাল গ্রুপ যদি আমাদের ব্রোমিন হয়ে থাকে তাহলে 1 2 3 তাহলে আমরা এইভাবে গেলে নাম্বারিংটা আমরা করব তার কারণ আমরা যদি এরকম ভাবে যাই এখানে যদি 1 করি 2 করি 3 করি তাহলে এই জিনিসটা আমাদের হচ্ছে না তার কারণ কি এখানে 3 নাম্বার পজিশনে গিয়ে আমরা ব্রোমিনটাকে পাচ্ছি আর এই সাইড থেকে যদি লেফট টু রাইট যাই তাহলে আমরা 1 নাম্বার পজিশনে ব্রোমিনটাকে পেয়ে যাচ্ছি সেই জন্য আমরা লেফট টু রাইট মানে লেফট টু রাইট এই ক্ষেত্রে নামকরণটাকে নাম্বারিং করব তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হচ্ছে এর নামকরণটা কি হচ্ছে তিনটে কার্বন রয়েছে অ্যাট ফার্স্ট আমরা হলো প্রিফিক্সের নামটা দেব প্রিফিক্সের মানে ব্রোমিন থাকলে কি হয় ব্রোমো তাহলে 1 ব্রোমো এবার তিনটে কার্বন থাকলে কি হয় তাহলে এটা 1 ব্রোমো প্রোপেন এই কম্পাউন্ডের এবার একটা করে দেখি CH3 CH ডবল বন্ড CH CH3 এবার কি হচ্ছে এবার আমরা এখানে একটা ডবল বন্ড দেখতে পাচ্ছি এবার আমরা এই সেট থেকে নামকরণ করতে পারি 1 2 3 4 তাহলে আমাদের এখানে নাম্বারিং করলাম 1 2 3 4 এখানে ডবল বন্ডটা রয়েছে 2 নম্বর পজিশনে এই সেট থেকে যদি আমি নামকরণ করি 1 2 3 4 তাহলে এখানে আমাদের কোনো প্রিফিক্সের নাম নিশ্চয়ই নেই তাহলে এখানে রয়েছে আমাদের অ্যাট ফার্স্ট রুট নেম তার কারণ এখানে কোনো ব্রাঞ্চ নেই বা কোনো ফাংশনাল গ্রুপ তেমন নেই তাহলে এখানে রুট নেমটা কি আসছে চারটা কার্বন থাকলে দেখে নেই আমরা বিউট বিউট কত নম্বর পজিশনে ডবল বন্ড রয়েছে এই সাইড থেকে গেলেও 2 নম্বর পজিশনে পেয়ে যাচ্ছি এই সাইড থেকে গেলেও 2 নম্বর পজিশনে পেয়ে যাচ্ছি তাহলে এটা এই নাম্বারিংটাও ঠিক রয়েছে এই নাম্বারিংটাও ঠিক রয়েছে তাহলে বিউট 2 ডবল বন্ড থাকলে কি হয় ইন বিউট 2 ইন এই কম্পাউন্ডের নাম এবার আমরা CH3 CH এখানে CH2 CH3 CH CH3 CH2 CH3 এই একটা কম্পাউন্ড নিলাম এবার এই কম্পাউন্ডের আমরা নামকরণ করব তো আমরা এই সেট থেকে প্রথমে নাম্বারিং করে নিই 1 2 3 4 5 আচ্ছা প্রথমে প্রিফিক্সের নেম প্রিফিক্সে আমরা কি বলেছি এই যে প্রিফিক্সে বলেছি আমরা যে যখন কোনো ব্রাঞ্চ পজিশনে থাকবে তার নামটা আমাদের পজিশন সহ উল্লেখ করতে হবে এই প্রিফিক্সে তো এখানে আমাদের ব্রাঞ্চ কটা রয়েছে এখানে 2 নম্বর পজিশনে একটা ব্রাঞ্চ রয়েছে 3 নম্বর পজিশনে একটা ব্রাঞ্চ রয়েছে এবার 2 নম্বর পজিশনে ব্রাঞ্চ যেটা রয়েছে তার নাম কি কটা কার্বন রয়েছে একটা দুটো মিথ ইথ তাহলে এটা তাহলে ইথাইল হচ্ছে এটা হচ্ছে তাহলে মিথাইল তাহলে আচ্ছা ইথাইলের ফার্স্টে ই মিথাইলের এম তাহলে অ্যালফাবেটিক্যালি ফার্স্টে কোনটা আসে ইথাইল তাহলে আমরা ইথাইলটাকে আগে প্রেফারেন্স দেব মিথাইলের তুলনায় বোঝা গেল তাহলে এখানে নামকরণ কি হচ্ছে 2 ইথাইল 3 মিথাইল কয়টা কার্বন হচ্ছে 1 2 3 4 5 পেন্ট
এন, বুঝতে পারলা? তো এভাবে আমরা অর্গানিক কম্পাউন্ডের নামগুলো করব। আর আমি এই ভিডিওর শেষে একটা সুন্দর করে কোনগুলো ফাংশনাল গ্রুপ তার একটা লিস্ট দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় ফাংশনাল গ্রুপগুলোকে চিনতে, এবং এই প্রিফিক্স, রুটনেম এবং সাফিক্স এই হিসাবে নামকরণগুলোকে করতে।